Hello everyone. Welcome to our channel Desh Bidesher Golpo. Asha kori shobai bhalo achen, shusto achen. Amio bhalo achi. Ajke onek din por abar notun arekti vlog niye apnader samne uposthit holam. Ajke amra jacchhilam Raiganje ekti guruttopurno kaje. To er majhe amra Dhangara bazar namok ekti jaygate stoppage diyechi ebong এখানে একটা রেস্টুরেন্টে আমরা এসেছি। রেস্টুরেন্টটা ক্যাফে ফাস্ট ফুড নামে এই এলাকায় খুব পরিচিত। দেখুন এটার ভিউটাও খুব সুন্দর, ডেকোরেশনটাও খুব ভালো। তো আজকে আমরা এখানে লাঞ্চ করব। আর আজকে এই লাঞ্চ করার এখানে একটা বিশেষ সত্য, যেটা সেটা হলো এখানে প্রতি মাসের 5 তারিখে এবং 20 তারিখে একটা অদ্ভুত অফার চলে, যে পুরো একটা মুরগি দিয়ে পুরো এক বোল পোলাও সাথে অন্যান্য কিছু আরও খাবার আইটেমস থাকে, কেউ যদি পুরো শেষ করতে পারে তাহলে তার জন্য কোনো মূল্য পরিশোধ করতে হয় না, আর যদি কেউ পুরো না শেষ করতে পারে তাহলে সেটা খুবই স্বল্প মূল্যে এই অফারটা দেওয়া হয়। তো চলুন ভিউয়ার্স, আমরা একটু রেস্টুরেন্টের ভেতরের দিকে যাই, কেমন চলুন। দেখুন এটা হলো রেস্টুরেন্টের ফ্রন্ট গেট, খুবই সুন্দর। মানে গ্রামের ভেতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে, গ্রামের যে ডেকোরেশন সেরকমই, তবে বেশ ভালো। তবে অদ্ভুত ব্যাপার হলো দেখুন এখানে দুটো ব্রিজের মতো দিয়েছে, কিন্তু দুটো ব্রিজের একটা দিয়েও ভেতরে প্রবেশ করার কোনো ওয়ে নেই, প্রবেশ করতে হবে মাঝখান দিয়ে। ভিউয়ার্স, এইটা হলো রেস্টুরেন্টের ইন্টার্ন ভিউ। দেখুন এখানে খুব সুন্দর একটা বাগান করেছে রেস্টুরেন্টটা, একদম মনোরম নিরিবিলি পরিবেশে। এখানে যারা এই হাইওয়ে ধরে এদিক দিয়ে যায়, বগুড়ার দিকে যায় বা অন্য কোথাও যায়, তারা এখানে থামতে পারে, থেমে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছুই আছে এবং প্রচুর ফাস্টফুড আইটেমও এখানে আছে। এখানে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম, কিছু মাছও আছে, গোল্ড ফিশ সম্ভবত এগুলো। এইটা হলো পুরো রেস্টুরেন্টের ভিউটা। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে নান্দনিক নানা রকম গাছ লাগিয়েছে, গাঁদা ফুল গাছ, গাঁদা ফুল আবার কয়েক রকমের লাগানো হয়েছে, এছাড়াও আছে সাদা গোলাপ, আরও বেশ কিছু ফলের গাছও আছে। দেখুন পুরো ভিউটাই আমার খুব ভালো লাগছে, কারণ অনেকদিন পর গ্রামের ভেতরে এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসবো এবং এত সিমসাম পরিবেশে আসতে পারবো এটা ভাবিনি, এই জন্যই খুব ভালো লাগছে। আমাদের খাবারটাও প্রস্তুত হচ্ছে। রেস্টুরেন্টটা প্রায় ফাঁকা, এখনও খুব বেশি মানুষ নেই, কারণ আমরাই এসেছি প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে এমন একটা সময়ে। পাখির কিচিরমিচিরও শুনতে পাচ্ছি। ভিউয়ার্স, এটা হলো এই সুন্দর সিমসাম রেস্টুরেন্টের কিচেন, দেখুন খুবই মনোরম এবং এখানে একদম লাইভ খাবারগুলো দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখানে চিকেন, চিকেন ফ্রাই, স্পাইসি চিকেনও আছে, এছাড়াও আছে চাউমিন, কয়েক রকমের চাউমিন দেখতে পাচ্ছি, পাস্তা। আর এই যে ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মুন্না। মুন্না ভাইকে দেখতে পাচ্ছি, মুন্না ভাই সম্ভবত এই কিচেনের দায়িত্বে আছে। ভাই এখানে মানে রেস্টুরেন্টটা কয়টা থেকে খোলে? রেস্টুরেন্ট খোলা হয় আপনি সকাল 10টা আর রাত কয়টা পর্যন্ত? 11টা পর্যন্ত থাকে। আচ্ছা, 10টা 11টা পর্যন্ত এখানে। এই যে এটা তো একটু গ্রাম এলাকা, তো এখানে কি মানে কাস্টমার থাকে? কাস্টমার আমাদের এখানে 4টা হচ্ছে আপনার 12টা থেকে 2টা পর্যন্ত, আর তারপরে বিকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর আপনি তো এখানে কতদিন ধরে কাজ করছেন রেস্টুরেন্টে? রেস্টুরেন্টে আমার দুলাভাইয়ের, আমি আগে ঢাকায় থাকতাম, এখানে আসছে আপনি 1 বছর। মুন্না ভাই কিন্তু এখানে 1 বছর ধরে কাজ করছে। তো ভাই আপনি মানে রেস্টুরেন্ট মানে খাবার কি আপনি তৈরি করেন? এটা আমার দুলাভাই পাচার করে আর কি, সে আজিবে এতে ছিল পুরান ঢাকায়। আচ্ছা, ওনার নাম কি? আপনি ওনার নাম হচ্ছে আলমগীর সরকার। আলমগীর সরকার তো আপনি হাজি মেহেতে প্রায় 25 বছর জব করছে, তো ওই জায়গাতে বাবুসিব ছিল, তো সে নিজে এখন এখানে আপনার পাকশাক সব কিছু সে নিজে করে দেয় আর কি। আর আপনি কি তাকে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ হেল্প বলতে যে খাবার টাবার এগুলো মানে পারাপারি সব দিকে আমাদের দেখতে হয়? আচ্ছা আচ্ছা, তার মানে আপনি মালিক পক্ষেরই একজন বলা যায়।
তো মুন্না ভাই এখানে কি কি খাবার পাওয়া যায়? এখানে যেমন আজকে এই যে 20 তারিখ, আজকে 20 তারিখ না 5 তারিখ? 5 তারিখ, আজকে 5 তারিখ। যেমন আজকে একটা অফার আছে, এটা হচ্ছে আপনি আস্থা মুরগি অফার 350 টাকায়। এটা মূলত এটা আমাদের লাভের বিষয় না, এটা হচ্ছে প্রচারের জন্য। যেমন একটা আস্থা মুরগি আপনি নর্মালি 800 গ্রাম মুরগি হয়, একটা বল দিই একটা চারজনের একটা প্যাকেজ আছে। আর আপনি নর্মালি যদি আপনি চারটা মুরগি পোলা খেতে যান তাহলে আপনি 520 টাকা পড়বে, আর এটা 350 টাকা, মানে 170 টাকা ডিসকাউন্ট শুধু মাসে দুই দিনের জন্য। বা বেশ ভালো অফার। তো তারপরে হচ্ছে আমাদের এই যে মজার খাবার, এই যে পাস্তা, নুডলস, এগুলো সব কিছু মজার খাবার। এই ধানগড়াতে আপনি অলরেডি 3-4টা ক্যাব আছে, তো অতি ফাস্ট ক্যাব করছিলাম আমরা। আমরা এখনও ঠিকই আছি, আশেপাশে যারা করছে এনাকে মনে করেন মালিকানা শুধু চেঞ্জ হচ্ছে। এই জন্য আমাদের এখানে মনে করেন খাবারের কোয়ালিটি ভালো, প্রাইস খুবই কম, ঠিক আছে। এই কারণে এখানে আপনি হাই লেভেল, লো লেভেল মানে সবাই যাতায়াত করতে পারে। এই কারণে আমরা এখনও মার্কেটে আছি এখনও, আর আশা করি ইনশাল্লাহ থাকবো। আমরাও দোয়া করি অবশ্যই। আপনাদের রেস্টুরেন্টটা খুব সুন্দর এবং আপনাদের এই ব্যবসা আরও প্রসার হোক। পিছে ছিল, হ্যাঁ হ্যাঁ আমি এর আগে একবার এসেছিলাম, কম ছিল তো, আর ডেকোরেশনটা তেমন একটা ছিল না। এই কারণে আমরা সামনের দিকে আসলাম, ডেকোরেশন মোটামুটি এখন যেরকম দেখতেছেন দিন যাবে আরও মানে বাড়বে আর সামনে যেরকম একটা ব্রিজ হয়েছে, ওর বাবুদের খেলনা পাতি যা যা করতো আস্তে আস্তে, মানে সব কিছু তো আর একসাথে হয় না। এই কারণে আমরা ইনশাল্লাহ আছি, আপনাদের দোয়াতে মনে করেন যে আরও সামনের দিকে এগিয়ে চাই। থ্যাংক ইউ। আপনি খাবারটা যদি দেখতে চাই পুরো তো এটা হচ্ছে আপনার সাদা রাইস, এই যে পুরো যে রাইস, আর এটা হচ্ছে আপনার গরুর বিরিয়ানি একদম সরিষার তেলে পাক। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একদম মুন্না ভাই আমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছে। আমি একটু ভেতরের দিকে যাব না, এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে আপনি আস্থা মুরগি, একদম আস্থা মুরগি ভোলা, এটা হচ্ছে আপনার মাসের তিন দিন দেওয়া হয়, ঠিক আছে, 5 তারিখ আর 20 তারিখ। এই তো আমরা আজকে মানে কাঙ্ক্ষিত যে অফারটা এসে হুট করে পেয়ে গেলাম সেটার যে স্পেশালিটি এই আস্ত একটা মুরগি সেটাই মুন্না ভাই আমাদের দেখাচ্ছে, এবং এটা খুবই আসলে অ্যাট্রাকটিভ এবং দেখে বোঝাচ্ছে খুবই সুস্বাদু হবে। তো থ্যাংক ইউ মুন্না ভাই, আমরা এখন খাবারটা টেস্ট করি। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স আজকে আমরা হঠাৎ করে এসে যে অফারটা পেয়ে গেছি 5 তারিখের সেই স্পেশাল অফার সেটা একটু দেখি। তো ভিউয়ার্স এই যে দেখতেই পাচ্ছেন এখানে মানে খুবই সুন্দর করে তারা সব কিছু সাজিয়ে দিয়েছে, প্লেট দিয়েছে আমাদের, আমার সাথে আছে আমার বন্ধু হিমেল, সালাদ দেখতে পাচ্ছি, আর এখানে সেই কাঙ্ক্ষিত একটা আস্ত মুরগি, এবং পুরো দেখুন পুরো এক ডিশ পোলাও তারা আমাদেরকে দিয়েছে। যদিও এটা চারজন মানুষের খাবার কিন্তু আমরা মানুষ তো দুজন, তবে আমার বন্ধু হিমেল খুব পেটুক, আমি চেষ্টা করব যে তাকে এর অর্ধেকটা শেষ করানোর এবং বাকি অর্ধেকের আমি চেষ্টা করব শেষ করার। সো ভিউয়ার্স এখন আমরা খাবারটা টেস্ট করি, তারপর আপনাদেরকে বলবো যে এখানে খাবারটা আসলে টেস্ট কেমন। ভিউয়ার্স এই তো আমি দেখুন পরিমাণ মতো খাবার বেড়ে নিয়েছি এবং আমি টেস্ট করলাম, টেস্ট খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে তারা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে এখানে খাবারটা রান্না করে, এটা আসলে সচরাচর সব জায়গাতে পাওয়া যায় না, কারণ বেশিরভাগ জায়গাতে ভেজাল তেল দিয়ে খাবার তৈরি করে যেটা মুখরোচক হলেও সেটা শরীরের জন্য আসলে ক্ষতিকর, কিন্তু এখানে পিওর মাস্টার্ড ওয়েল দিয়ে আসলে এই পোলাও এবং যে চিকেন সেটা তৈরি করা হয়েছে। তো এখন আমি একটু খাবারটা পুরোটা শেষ করি, চেষ্টা করব পুরোটা শেষ করার, তারপর আপনাদেরকে রিভিউ দিব যে আসলে এখানে খাবারটা কেমন। সো ভিউয়ার্স আমরা খাবারটা যতটুকু সম্ভব শেষ করেছি, আমি খুব বেশি খেতে পারিনি, তবে আমার বন্ধু হিমেল ও যথেষ্টই খেয়েছে, যথেষ্ট ভালো ছিল এখানকার খাবার, খুবই পিওর সব কিছু, একদম মাস্টার্ড ওয়েল দিয়ে যে রান্না করেছে সেটা খুব বেশি বোঝাই যায়নি, পোলাওয়ের স্বাদটাও খুব ভালো ছিল। আর সবচেয়ে ভালো লাগলো যে এখানকার পরিবেশ খুবই মনোরম, নিরিবিলি একটা পরিবেশে এই লাঞ্চ করতে পারা বা বিকেলে যারা এখানে আসবেন তারা খেতে পারলে অবশ্যই ভালো লাগবে, একটা রিফ্রেশমেন্ট কাজ করে। তো আমার খুবই ভালো লেগেছে, আর রেস্টুরেন্টের ডেকোরেশনটাও খুব ভালো লেগেছে। সব মিলিয়ে আপনারা যারা এখানে আসবেন অবশ্যই রায়গঞ্জে আসলে এই ক্যাফে ফাস্ট ফুড ঘুরে যেতে পারেন,
তো আজকে ব্লগটি আমি দীর্ঘায়িত করব না, আমার ভালো লেগেছে সব কিছু মিলিয়ে খাবার এবং এখানকার পরিবেশ। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব আমাদের সেই কাজের উদ্দেশ্যে। সো আজকের ব্লগটি এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।